আপনার ডেইলি কাটে, হাত পাও কাটে, ডেইলি কাটে, যে ডেইলি কাটছে, বাড়ি খাই, খেঁচা খাই, এই আমরা শুইনিয়া রাখি, দু এক মাস পর পরই আমরা শুইনিয়া রাখি, ইতিনে শুইনিয়া আছে না, যে এমনি মহল্লার ফার্মেসির থেকে নিয়ে নেই, এই তো চোখে পড়ে এরকম ছোট ছোট গুড়া কুইরা এসে চোখে লেগে যায় গরম, এই দিলে গরম থাকে, এই নামে এলাকায় অনেকজন কান এক চোখ কানা হয়ে গেছে, কয়েকজনের চোখ কানা হয়ে গেছে, অবহেলা, এই তো বানানো কাঁটাইলো যে বড় বড় কোম্পানিরা এইসব ধর জিনিস দরকার ছিল, তারপরে ওরা বলছে এইসব জিনিস সাইজে নিয়ে এসে ফরমান নিয়ে এসে, তা আমাদের যে বলছে এরকম বানাইতে পারবেন কিনা, আমরা বানাইতে পারবো, বাইরের থেকে আনতে পারতো, বাইরে এটা চায় দাম বেশি, বাইরের থেকে না তাদের পোষায় না, যে আমাদের আমরা যে জিনিসের আমাদের এই জিনিসের দাম হইলো আড়াইশো টাকা, বাইরের থেকে এই জিনিস আনতে গেলে সাড়ে পাঁচশো টাকা পড়তো, এই জন্য বাইরের থেকে ইম্পোর্ট করা তাদের পথ্য হয় না, এটা টেকসো এবার মানে তিন বছর চার বছর যাবে একটা মাল, অর্ডার হয় সবসময় অর্ডারে থাকে, এটা আমরা প্রায় মানে ডেইলি পঞ্চাশ ষাটটা ডেইলি আমরা দিতে পারি, ডেইলি আমরা তো অনেক দোকানে মাল দেই, এক দোকানে একশো দেড়শো পিসও অর্ডার দিয়েই রাখে আমাদের, মাসে আমরা পঁচিশশো ছাব্বিশশো পিস আমার এনে তিনজন নিয়ে আমরা বানাই মাল, ডেইলি একশো থেকে দেড়শো পিস মাল বানাইতে, অসুস্থ হয়ে গেলে আমরা বাইরের থেকে লোকাই না কাজ করাই, বাইরের থেকে লোক আমার লোকে তো হাজির হইলে আসতেছো সাতশো আসতেছো থেকে, বাইরের থেকে লোকাই না আমরা বারো তেরোশো টাকা রোজ যাই না, এই মাল কমিটমেন্ট ঠিক রাখার জন্য বাইরের থেকে লোক আয় না কাজ করায় তাড়াতাড়ি মালটা সাপ্লাই দিই, কান মতো না দিলে কোম্পানির মেশিন পেস্তে আর মালটাল উৎপাদন করতে পারবে না, এই জন্য আমরা তাড়াতাড়ি কমিটমেন্ট ঠিক রাখার জন্য বাইরের থেকে লোক আয় না কাজ করি, আমরা তো সারাদিনই লোহার লোকে থাকি, আমরা কথাবার্তা আমাদের লোহার মতোই হয়ে থাকি, এই জন্য আমরা সব কিছু আমাদের লোহার মতো, হাত পা সব লোহা হয়ে গেছে, সাপ্লাই না দিতে পারে কোম্পানির এর কমিটমেন্ট দিয়ে আমরা ক্রিয়া করি লিখিত করে, পরে আমরা না দিতে পারলি তাদেরকে আবার ফোন করে বলি টাইম বাড়ায় দিতে, তারা যদি কেন আমাদের এই মাল এখনই লাগবে, তারপরে আমরা তারা পারলে বলি যে এই টাইমে দিতে পারবো, আর না পারলে আমরা সিলিন্ডার করে দিই যে আমরা দিতে পারবো না আপনার আরেক জায়গার থেকে, হয়তো ঝামেলা অনেকজন চিল্লা পাল্লা করছে মাল দিতেই হবে না জরিমানা দিতে হবে, এসব অনেকজন অনেক কিছুই বলছে, তখন কেমন লাগে আমাদের তো মিজাজ সবসময় তো চড়াই থাকে, যে লোহার কাজ করি আমাদের মিজাজ সবটাই থাকে, এলে লেগে আমরা ডাইরেক্ট না করে দিই যে পারব না আপনি মাল আপনি যেভাবে বানানে ফ্রিল্যান্স বলা, এটা মেল ফিটিতে লাগে, এটা কলে লাগে, টাওয়ারে লাগে, মেল ফিটিতে লাগে, বিভিন্ন কোম্পানি মনে লাগে, এটি ছাড়া কোন কোম্পানি মেশিন চালু হবে না, এটি লাগানোর পর এটা দিয়ে জোড়া দেওয়ার পর যে কোনো মেশিন চালু হয়, এর জন্য এটা আমাদের এটা চাহিদা বেশি, এটা হাফ ইঞ্চি তেলিয়া তিরিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়, ছোটো সাইজগুলোই বেশি চাহিদা, এইগুলো না থাকলে পুরো বাংলাদেশে সমস্যা হইতো, যেমন অনেক মেল ফ্যাক্টরি হচ্ছে, এটা না থাকলে মেল ফ্যাক্টরি চালু হইতো না, মেল ফ্যাক্টরি চালু করা পারতো না, কোনো মেশিন চালু করা পারতো না, কোনো কোনো পটাক উৎপাদন হইতে পারতো না, এটি বানাই আমরা বাংলাদেশে পুরো বাংলাদেশে তিন চার জায়গায়, যেমন হালুবাজার, পোস্তগোলা, চিটাগাং, নারায়ণগঞ্জে এইসব জায়গায় এই তিরিশ বিশ থেকে পঞ্চাশ জনে আমরা এইসব জেলা বানাই, বড়ো বড়ো মেল ফ্যাক্টরি এটা যারা বড়ো বড়ো কোম্পানি আছে, যারা দুধ এই যা বড়ো বড়ো দুধ দুধ ফ্যাক্টরি, মিষ্টি ফ্যাক্টরি, সাবান ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরি, এই সব এই মালের সবসময় চাহিদার কারণে যে মালটা এই বেশি দিন তো ইয়া করা যায় না, যে এক থেকে তিন বছর ব্যবহার করার পর এটি নষ্ট হয়ে যায়, আবার এই মাল এটা চেঞ্জ করে আবার নতুন লাগাইতে হয়, এটা বানাইতে কোনো মাল আধা ঘন্টা লাগে, কোনো মাল আবার তিন চার ঘন্টা লাগে, এটা হাফ ইঞ্চি এক ইঞ্চি বানাইতে আধা ঘন্টা পার পিস, বড়ো বড়ো মাল লাগাইতে তিন ঘন্টা লাগে, আবার হচ্ছে বড়ো মাল লাগাইতে পরে একটা মাল একদিন লেগে যায়।